আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি রেসিপি সোলার বরফি বা হালুয়া তো ভিউয়ার্স ছোট বড়ো সকলে খুবই পছন্দ করে এই বরফি আসলে এই বরফি খেতে পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নেই তো ভিউয়ার্স স্টেপ বাই স্টেপ ফলো করুন কীভাবে এ অসম্ভব মজার এবং পারফেক্ট সোলার বরফি তৈরি করেছি নইলে ভিউার্স বুঝতে পারবেন না আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিউয়ার্স দেখিনি আজকের নতুন ভিডিও কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার বরফি তো আমি প্রথমে তিন পোয়া বা সাতশো পঞ্চাশ গ্রাম পরিমাণ নিয়েছি ছোলার ডাল এবং ফ্রেশ যেন কোনো পোকা বা কোনো ক্ষত না থাকে এ ধরনের ডাল বেছে নিয়েছি তারপর আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি অবশ্যই ছোলার ডালের বরফি তৈরি করার আগে ডালটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন দুই থেকে তিনবার তো আমি এভাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো আমি এখানে তিনবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আপনারাও এভাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন এতে করে বাড়তি ময়লা বের হয়ে যাবে দেখতেই পারছেন ভ্যাস পরিষ্কার হয়ে গেছে ডাল এবার সিদ্ধ করার পালা ভেয়ার্স আপনারা যেভাবে পারেন বাড়িতে ঠিক সেভাবে কেউ করাতে বা হাড়িতে কেউ প্রেশার কুকারে যেমনটি ইচ্ছা এভাবে সিদ্ধ করে নেবেন আমি সিদ্ধ করে নিয়ে এসেছি প্রেশার কুকারে দেখেন ভিওর হাতে চাপ দিলে অনায়াসে গলে যাচ্ছে যতটা ভালো সিদ্ধ হবে এবং বরফিটাও ততটা সুন্দর হবে এরপর আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি শিলপাটাতে কেউ ব্লেন্ডারও ম্যাশ করে নিতে পারেন এভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন ভিতরে কোনো গোটলা পেকে না থাকে তারপর আমি একটি পাত্রে গরম করে দিয়ে দিচ্ছি বাটার আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি আপনারা ইচ্ছা করলে এখানে শুধু তেল দিয়েও ব্যবহার করতে পারেন বা অথবা শুধু ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে ঘিয়ের পরিমাণ খুবই কম দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল সাবিন তেল দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ এরপর ম্যাশ করা ডালগুলো আমি দিয়ে দিচ্ছি মেয়ার্স অনেকে দেখা যায় বরফি তৈরি করতে কি অনেকটা নরম হয়ে যায় বা অনেকটা বেশি শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না একটু সামান্য নরম নরম ভাব থাকবে এবং পুরোটা জমে যাবে এই ধরনের বরফি খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করবে তো আপনারা ভিডিওটি ফলো করুন দেখবেন ঠিক আপনারা পারফেক্ট একটা রেসিপি তৈরি করতে পারবেন আমি এরপর দিয়ে দিচ্ছি চারশো গ্রাম পরিমাণ চিনি অতিরিক্ত চিনি অনেক সময় বেশি খাওয়া যায় না এবং ভালো লাগে না খেতে আবার কম চিনি দিলেও বেশি ভালো লাগে না একটা পারফেক্ট চিনি দিলে পারে দেখা যায় খেতে ভালো লাগে এবং মুখে কোনো কটুক্তি ভাব লাগে না তো তবে এভাবে দেখতে পাচ্ছেন চিনি ভালোভাবে গলে গেছে কিন্তু এই বরফি তৈরি করার একটাই প্রধান নিয়ম হচ্ছে অনেক ঘন ঘন নাড়তে হয় কারণ অনেক সময় নিচে দলা পেকে যেতে পারে আর বরফি যেহেতু দলা পেকে গেলে একদম ভালো লাগে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা এবং দুটো এলাচ আমি এলাচ ফাটিয়ে দিয়েছি যেন এর ফ্লেভারটা ভালোভাবে বরফের সাথে মিশে যায় এরপর দিয়ে দিচ্ছি আমি দারুচিনি আমি ছোট ছোট খণ্ড করে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি আমি এক চিমটি পরিমাণ বা এক টি স্পুন পরিমাণ লবণ বেয়ার্স মশলার যে গন্ধ বা ফ্লেভারটা বরফির সাথে লেগে থাকবে অনেক সময় আছে যে কাটতে গিয়ে বাধাগ্রস্ত হয় সেই সময় আমরা ঠিক নামানোর আগ মুহূর্তে মশলাগুলো নাড়তে নাড়তে যখন হাতের কাছে পেয়ে যাব সেগুলো আমরা তুলে ফেলে দেব এভাবে টুকটুক করে একটা একটা করে মশলা আমি ফেলে দিচ্ছি তবে বিয়ার্স একেবারেই যে জালরত অবস্থায় যে মশলা ফেলবেন তা না যখনই হাতের কাছে পাবেন মশলাগুলো এভাবে ফেলবেন নইলে আবার দলা পেকে যেতে পারে বিয়ার্স খুব অনবরত ঘন ঘন নাড়তে হবে তারপর আমি একটি ব্রিজের সামান্য একটু পরিমাণ নিয়ে একটু ঠান্ডা করে দেখব যে কতটুকু পরিমাণ জমেছে যদি দেখা যায় হাত দিয়ে নাড়লে একটু দলা পেকে আসছে তাহলে বুঝতে হবে যে ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে দেখেন ভিওয়ার্স এভাবে বেশ দলা হয়ে যাচ্ছে এবং ধরল একটা আকৃতি বা শেপ তৈরি হয়ে যাচ্ছে একবারে খুব বেশি নরম নয় তো এই অবস্থায় আমাদের নামিয়ে ফেলতে হবে বেশ ভেয়ার্স এরপরে আমি যে পাত্রে হালুয়া রাখবো বা বরফি তৈরি করব। আমি ঠিক সেই পাত্রে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে যেন যখন বরফি কাটবো ঠিক সহজেই যাতে উঠে আসতে পারে হয়ে গেছে আমি হালুয়া ঠিক দু খণ্ড ভাগ করে নিয়েছিলাম এক খণ্ড আমি ঠিক এভাবে এক ভাগ সাইজ করে নিচ্ছি বরফি আকৃতিভাবে পেয়ার্স আমি একটু ভিন্নভাবে তৈরি করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে পাতলা করে একটা আবরণ তৈরি করে আমি বরফির আকৃতি মতো এভাবে বেঁধে নিচ্ছি এরপর এর উপরে আমি ঠিক জাফরান আছে পানিতে একটু জাফরান গুলিয়ে নিয়েছিলাম এরপর ব্রাশ দিয়ে ভালোভাবে আমি সমস্তটা মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণ যখন ব্রাশ করা হয়ে যাবে ভিউয়ার্স আপনারা লক্ষ্য রাখবেন যেন অবশ্য হাত দিয়ে আপনারা রং মাখাতে যাবেন না এতে করে উপরের অংশ রং লেপ্টে লেগে যেতে পারে এরপর আওতভাবে বাকি হালুয়াটুকু আমি উপরেভাবে সুন্দরভাবে পেতে দিচ্ছি যখন ভেয়ার্স বরফি কাটা হবে দেখতে অন্য রকম সুন্দর লাগবে এবং যে কেউ একটু অবাক হয়ে যাবে যে ভিতরে কিভাবে জাফরান গেল তো ভেয়ার্স ঠিক এই পদ্ধতিতে আপনারা যদি বরফি তৈরি করেন দেখতে খুবই আকর্ষণীয় লাগবে এবং মনের কাছেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে বেয়ার্স এভাবে সুন্দর করে আমার যখন সাইজ করা হয়ে যাবে আমি ঠিক ফ্রিজে পাঁচ মিনিটের থেকে দশ মিনিট পর্যন্ত আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি ঠিক দশ মিনিট পর ফিরে এসেছি অনেকটা শক্ত হয়ে গেছে এরপর কেটে নেবার পালা বরফে কীভাবে কাটতে হয় আমি দেখিয়ে দিচ্ছি একটা চাকুর মাধ্যমে ঠিক এক কর্নার থেকে শুরু করতে হবে কাটা এভাবে সমানভাবে কেটে চলে যেতে হবে সাইজটা আপনারা আপনাদের খুশি মতো করতে পারেন কেউ বড়ো কেউ ছোটো ইচ্ছে অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন তবে মিডিয়ামভাবে কাটবেন দেখতে ভালো লাগবে দেখেন কোনি ভাবে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি এর পরবর্তীতে কোনা থেকে আমি আবার শুরু করব এক এক করে এভাবে কোনা কেটে নিচ্ছি এবং বরফিগুলো বরফির আকৃতি হয়ে গেছে এবং দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখেন ভিউয়ার্স নিচে ঘি ব্রাশ করাতে খুব সুন্দরভাবে উঠে আসছে এবং দেখতে অসম্ভব সুন্দর লাগছে ভিতরের যে একটা জাফরনের রং রয়ে গেছে সেটাও দেখতে খুবই ভালো লাগছে দেখেন ভিউয়ার্স এক এক করে হয়ে গেছে আমার হালুয়া ভিউয়ার্স এভাবে নতুন নতুন যেন আপনাদের সামনে আমি রেসিপি নিয়ে হাজির হতে পারে এই দোয়া এবং প্রার্থনা করবেন ভিউয়ার্স যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্টস আপনাদের কাছে আশা করছি আপনারা বাড়িতে যারা আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া এবং প্রার্থনা করি এবং আমাদের জন্য দোয়া এবং প্রার্থনা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ